সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ডেরিভেটিভ নির্ণয়ের প্রোডাক্ট রুল এবং কোশ্চেন রুল নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। জি এক্স এবং এইচ এক্স দুটো অপেক্ষক হলে তাদের যোগফলের ডেরিভেটিভ নির্ণয় করতে হলে আমরা যে রুল প্রয়োগ করব তা হচ্ছে সাম রুল। আর দুটি ফাংশনের বিয়োগফলের ডেরিভেটিভ নির্ণয় করতে যদি আমরা চাই তাহলে আমরা যে রুল প্রয়োগ করব তা হচ্ছে ডিফারেন্স রুল। আর যদি অপেক্ষক দুটি গুণ আকারে থাকে এবং তার ডেরিভেটিভ নির্ণয় করতে চাই তাহলে আমরা যে রুল প্রয়োগ করব তা হচ্ছে প্রোডাক্ট রুল। আবার অপেক্ষক দুটো যদি ভাগ আকারে থাকে এবং আমরা ডেরিভেটিভ নির্ণয় করতে চাই তাহলে যে রুল প্রয়োগ করব তা হচ্ছে কোশ্চেন্ট রুল। গত ক্লাসে আমরা সাম রুল এন্ড ডিফারেন্স রুল নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা প্রোডাক্ট রুল এবং কোশ্চেন্ট রুল নিয়ে আলোচনা করব। যদি দুটি অপেক্ষক গুণ আকারে থাকে, এখানে দুটো ফাংশন আছে, একটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এবং আরেকটি ফাংশন হচ্ছে সিক্স এক্স কিউ মাইনাস ফাইভ। এভাবে দুটো অপেক্ষক যদি গুণ আকারে থাকে তাহলে আমরা দুটো পদ্ধতিতে এটিকে ডেরিভেটিভ করতে পারি। দুটি ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে আমরা দুটো পদ্ধতিতে ডেরিভেটিভ করতে পারি। নাম্বার ওয়ান, মাল্টিপ্লাই দা বোথ ফাংশন দেন টেক দা ডেরিভেটিভ। প্রথম অপেক্ষক দুটিকে আমরা গুণ করে নেব, দেন তারপর আমরা ডেরিভেটিভ নির্ণয় করব। এটি হচ্ছে একটি পদ্ধতি। আর একটি পদ্ধতি হচ্ছে ইউজ দা প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুল প্রয়োগ করার মাধ্যমে আমরা ডেরিভেটিভ নির্ণয় করতে পারি। আজকের আলোচনায় আমরা দুটো পদ্ধতি দেখাবো। আমরা প্রথম পদ্ধতি নিয়ে আলোচনা করব, মাল্টিপ্লাই দ্য বোথ পলিনোমিয়ালস। এই দুটো ফাংশনকে প্রথম আমরা গুণ করে নেব, তারপর গুণ ফলের ডেরিভেটিভ নির্ণয় করব। প্রথমে আমরা দুটো ফাংশনকে গুণ করে নেব, প্রত্যেকটি ফ্যাক্টর একটি আরেকটির সাথে গুণ করব, অর্থাৎ এক্স স্কোয়ারের সাথে সিক্স এক্স কিউ, এক্স স্কোয়ারের সাথে মাইনাস ফাইভ, আবার টুর সাথে সিক্স এক্স কিউ, টুর সাথে মাইনাস ফাইভ আমরা গুণ করে নেব। এক্স স্কোয়ার এর সাথে সিক্স এক্স কিউ গুণ করলে হচ্ছে সিক্স এক্স স্কোয়ারের সাথে সিক্স এক্স কিউ গুণ করলে হচ্ছে সিক্স এক্স টু দি পাওয়ার ফাইভ, গুণের সময় পাওয়ার যোগ হয়ে গেল। দেন এক্স স্কোয়ারের সাথে মাইনাস ফাইভ গুণ করব, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার। এবার টুর সাথে সিক্স এক্স কিউ, এখানেও প্লাস, সিক্স এর আগেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস টু ইন্টু সিক্স এক্স কিউ টুয়েলভ এক্স কিউ, টু অ্যান্ড ফাইভ, টুর আগে আছে প্লাস, ফাইভ এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, টু ইন্টু ফাইভ হচ্ছে টেন। ওকে, এবার আমরা এটিকে ডেরিভেটিভ করে ফেলবো। সিক্স এক্স টু দি পাওয়ার ফাইভ, এটাকে যদি আমরা ডেরিভেটিভ নির্ণয় করি তাহলে এই অংশটি হচ্ছে পাওয়ার রুল। পাওয়ার রুল অনুযায়ী আমরা জানি সিক্স জায়গা থাকবে, ফাইভ চলে আসবে এখানে, সামনে সহগের সাথে গুণ হবে,
x এর পাওয়ার 5 থেকে 1 মাইনাস হবে, যা আমরা গত ক্লাসে পাওয়ার রুল নিয়ে আলোচনা করেছি। তাহলে 6 5 চলে আসবে এখানে, 5 থেকে 1 মাইনাস হবে, 6 যেমন আছে তেমনি বসবে সহ, 6 যেমন আছে আছে তেমনি থাকলো, 5 চলে আসলো সামনে, 5 চলে আসলো সামনে 6 এর সাথে গুণ আকারে, এবং x এর পাওয়ার হয়ে গেল 5 মাইনাস 1 অর্থাৎ 4। ওকে, দেন প্লাস এবার 12x³, এটিও পাওয়ার রুল, 12 সহগ জায়গায় থাকবে, 3 পাওয়ার চলে আসবে সামনে 12 এর সাথে গুণ হবে, আর x এর পাওয়ার হবে 3 মাইনাস 1 অর্থাৎ 2। 12 12 থাকলো, 3 12 এর সাথে গুণ আকারে সামনে চলে আসলো, আর x এর পাওয়ার হলো 2, 3 মাইনাস 1 2, দেন মাইনাস 5x² এই ফাংশনটিও হচ্ছে পাওয়ার রুল। তাহলে 5 5 এর মতো জায়গায় বসবে, দেন 2 চলে আসবে সামনে 5 এর সাথে গুণ হবে, x এর পাওয়ার 2 মাইনাস 1 অর্থাৎ 1, দেন মাইনাস, আমরা জানি যে কোনো কনস্ট্যান্ট সংখ্যার ডেরিভেটিভ হচ্ছে 0, তাহলে 10 এর ডেরিভেটিভ হচ্ছে 0। হয়ে গেল ডেরিভেটিভ, এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে সিম্পলিফাই করব। পেয়ে গেলাম আমরা আনসার 5 6 × 5 30, x টু দি পাওয়ার 4, 12 × 3 36, x² মাইনাস 5 × 2 10x। তাহলে আমরা দেখলাম যে দুটো ফাংশন যদি গুণ আকারে থাকে, প্রথম পদ্ধতি দেখেছি কিভাবে ডেরিভেটিভ নির্ণয় করা যায়, দুটো ফাংশনকে আমরা গুণ করে দিয়েছি, প্রথম ফাংশন দুটো গুণ করে নেব, দেন ডেরিভেটিভ নির্ণয় করব, এই পদ্ধতিটি আমরা দেখেছি। এবার আমরা দ্বিতীয় পদ্ধতি নিয়ে আলোচনা করব, যা হচ্ছে প্রোডাক্ট রুল। দুটো ফাংশন যদি গুণ আকারে থাকে, তাহলে আমরা তৃতীয় যে পদ্ধতি প্রয়োগ করে ডেরিভেটিভ করতে পারি, তা হচ্ছে প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুল অনুযায়ী ডিডিএক্স অফ ইউবি, ইউ হচ্ছে প্রথম ফাংশন, বি হচ্ছে দ্বিতীয় ফাংশন, ডিডিএক্স অফ ইউবি হলে ইকুয়াল টু ইউ ডিডিএক্স অফ বি প্লাস বি ডিডিএক্স অফ ইউ। দুটো ফাংশন গুণ আকারে থাকলে প্রথম প্রথম অপেক্ষক যেমন আছে তেমন বসে যাবে, ইনটু দ্বিতীয় অপেক্ষকের ডেরিভেটিভ প্লাস দ্বিতীয় অপেক্ষক যেমন আছে তেমনই বসে যাবে ইনটু প্রথম অপেক্ষকের ডেরিভেটিভ। তাহলে প্রোডাক্ট রুল আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দুটো ফর্ম দেখিয়েছি, দুটোই একই জিনিস, শুধু আলাদা নোটেশন ইউজ করা হয়েছে। যদি দুটো ফাংশন গুণ আকারে থাকে, দুটো ফাংশন গুণ আকার, এখানে জি অফ এক্স এবং এইচ অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে দুটো ফাংশনকে, উপরে আমরা ইউ এবং ভি দ্বারা প্রকাশ করেছি। দুটো ফাংশন যখনই গুণ আকারে থাকবে, তার ডেরিভেটিভ নির্ণয় করতে হলে, তাহলে তার ডেরিভেটিভ হবে ফার্স্ট ফাংশন ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশন প্লাস সেকেন্ড ফাংশন ইনটু ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন। তাহলে প্রোডাক্ট রুল আমরা কি দেখলাম, প্রোডাক্ট রুল হচ্ছে যখন দুটো ফাংশন গুণ আকারে থাকবে, তখন ফার্স্ট ফাংশন যেমন আছে এমনই বসবে, ইনটু দিয়ে আমরা সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ করব, প্লাস সেকেন্ড ফাংশন যেমন আছে তেমনই বসবে ইনটু ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ হবে। ওকে, ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, দুটো ফাংশন গুণ আকারে আছে, আমরা প্রোডাক্ট রুলের সাহায্যে ডেরিভেটিভ নির্ণয় করব। ফার্স্ট ফাংশন ডেরিভেটিভ অফ ইউ বি, ইউ ফার্স্ট ফাংশন এজ ইজ, প্রথম অপেক্ষক যেমন আছে তেমনই বসে যাবে। আমাদের এখানে ফার্স্ট ফাংশন হচ্ছে x² + 2, ফার্স্ট ফাংশন বসে গেল
যে রকম আছে x স্কয়ার প্লাস 2 প্রথম বসে গেল ইনটু ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশন দ্বিতীয় অপেক্ষকে ডেরিভেটিভ হবে অর্থাৎ 6x কিউ মাইনাস 5 এর ডেরিভেটিভ হবে 6x কিউ এই অংশটি পাওয়ার হলো 6 জায়গায় থাকবে 3 6 এর সাথে সে গুণ হবে এবং x টু দি পাওয়ার 3 মাইনাস 1 অর্থাৎ x স্কয়ার 6 ইনটু 3 x স্কয়ার 6x কিউ ডেরিভেটিভ হলো 6 জায়গায় থাকবে 3 6 এর সাথে গুণ হয়ে গেল এবং x এর পাওয়ার 3 মাইনাস 1 কারণ আমরা জানি ddx অফ c x টু দি পাওয়ার n ইকুয়াল টু c ইনটু n x টু দি পাওয়ার n মাইনাস 1 যা পাওয়ার রুল আমরা গত ক্লাসে আলোচনা করেছি মাইনাস 5 5 এর ডেরিভেটিভ হচ্ছে 0 কনস্ট্যান্ট রুল আমরা জানি যে কোনো কনস্ট্যান্ট মানে ডেরিভেটিভ ভ্যালু হচ্ছে 0 প্লাস সেকেন্ড ফাংশন যেমন আছে এমন বসে যাবে সেকেন্ড ফাংশন b b যেমন আছে তেমন বসে যাবে সেকেন্ড ফাংশন 6x কিউ মাইনাস 5 যেমন আছে তেমনই বসে যাবে সেকেন্ড ফাংশন বসে গেল যেমন আছে এমন ইনটু ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন ডেরিভেটিভ অফ u ডেরিভেটিভ অফ gx ওকে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ হবে ইনটু ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন অর্থাৎ x স্কয়ার প্লাস 2 ডেরিভেটিভ হবে আমরা জানি x স্কয়ার পাওয়ার রুল এটা হচ্ছে 2 x টু দি পাওয়ার 2 মাইনাস 1 অর্থাৎ 2x 2 চলে আসলো সামনে সামনে চলে আসলো x x এর পাওয়ার 2 মাইনাস 1 অর্থাৎ x পাওয়ার একটি 1 ইমপ্লাইড অবস্থায় আছে প্লাস 2 এর ডেরিভেটিভ হচ্ছে 0 কনস্ট্যান্ট রুল 2 কনস্ট্যান্ট যে কোনো কনস্ট্যান্ট সংখ্যার ডেরিভেটিভ হচ্ছে 0 এবার ডেরিভেটিভ হয়ে গেল এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব পেয়ে গেলাম আমরা আনসার এন্ড এক্স স্কয়ার প্লাস 2 এক্স স্কয়ার প্লাস 2 ইনটু 18 6 ইনটু 3 18 এক্স স্কয়ার ওকে মাইনাস 0 তাহলে 18 এক্স স্কয়ার প্লাস 6 এক্স কিউ মাইনাস 5 6 এক্স কিউ মাইনাস 5 2 এক্স প্লাস 0 অর্থাৎ 2 এক্স এখন 18 এক্স স্কয়ার এর সাথে এক্স স্কয়ার গুণ করলে হচ্ছে 18 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 ইনটু 18 এক্স স্কয়ার 36 এক্স স্কয়ার প্লাস 6 এক্স কিউ ইনটু 2 এক্স 12 এক্স টু দি পাওয়ার 4 পাওয়ার যোগ হয়ে গেল গুণের সময় মাইনাস 10 2 এক্স ইনটু 5 10 এক্স ওকে 18 এক্স টু দি পাওয়ার 4 এন্ড 12 এক্স টু দি পাওয়ার 4 দুটা প্লাস হয়ে 30 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 36 এক্স স্কয়ার মাইনাস 10 এক্স দুটো ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলেই আমরা প্রোডাক্ট রুল প্রয়োগ করব দুটো ফাংশন ভাগ আকারে যদি থাকে উপরে একটি ফাংশন এবং নিচে একটি ফাংশন নিউমারেটর বাই ডিনোমিনেটর এভাবে ভাগ আকারে থাকে যদি তাহলে আমরা যে রুল প্রয়োগ করি তা হচ্ছে কোশেন্ট রুল তাহলে কোশেন্ট রুল অনুযায়ী হচ্ছে ddx অফ u বাই b ddx অফ u b b
b ddx of u minus u ddx of b by b square. এখানে দুটো ফর্মই আমরা দেখিয়েছি, দুটো একই জিনিস, জাস্ট ডিফারেন্ট নোটেশন ব্যবহার করা হয়েছে। দুটো ফাংশন যদি ভাগ আকারে থাকে তাহলে নিচের ফাংশন উপরের ফাংশনের ডেরিভেটিভ মাইনাস উপরের ফাংশন নিচের ফাংশনের ডেরিভেটিভ ডিভাইডেড বাই নিচের ফাংশনের স্কয়ার। আবার লক্ষ্য করি, দুটো ফাংশন যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা যে রুল প্রয়োগ করি তা হচ্ছে কোশেন্ট রুল। কোশেন্ট রুল হচ্ছে নিচের ফাংশন, দুটো ফাংশন ভাগ আকারে থাকলে তার ডেরিভেটিভ হচ্ছে নিচের ফাংশন উপরের ফাংশনের ডেরিভেটিভ, নিচের ফাংশন উপরের ফাংশনের ডেরিভেটিভ মাইনাস উপরের ফাংশন নিচের ফাংশনের ডেরিভেটিভ ডিভাইডেড বাই নিচের ফাংশনের স্কয়ার। আমরা যদি অন্যভাবে বলি, দুটো ফাংশন উপরে একটি থাকে এবং নিচে থাকে, তাহলে বটম ডেরিভেটিভ অফ টপ, বটম ডেরিভেটিভ অফ টপ মাইনাস টপ ডেরিভেটিভ অফ বটম ডিভাইডেড বাই বটম স্কয়ার। ওকে, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফাইভ এক্স মাইনাস থ্রি। দুটো ফাংশন ভাগ আকারে আছে, যখনই দুটো ফাংশন ভাগ আকারে থাকবে তখন আমরা যে রুল প্রয়োগ করব আগেই বলেছি, সেটা হচ্ছে কোশেন্ট রুল। তাহলে আমাদের সূত্রের এখানে ইউ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, যে ফাংশনটি উপরে আছে তা হচ্ছে ইউ, আর যে ফাংশনটি নিচে আছে ফাইভ এক্স মাইনাস থ্রি হচ্ছে ভি। তাহলে সূত্র অনুযায়ী ভি নিচের ফাংশন উপরের ফাংশনের ডেরিভেটিভ, নিচের ফাংশন, নিচের ফাংশন উপরের ফাংশনের ডেরিভেটিভ। তাহলে প্রথম হবে নিচের ফাংশন, নিচের ফাংশন এজ ইজ, বি যেমন আছে তেমন করে বসবে, অর্থাৎ ফাইভ এক্স মাইনাস থ্রি যা আছে তাই প্রথম বসে যাবে। নিচের ফাংশন যা আছে তাই বসে গেল, ইনটু ডেরিভেটিভ অফ টপ, উপরের ফাংশনের ডেরিভেটিভ হবে। নিচের ফাংশন যা আছে প্রথম বসে যাবে, নিচের ফাংশন বসে গেল ইনটু ডেরিভেটিভ অফ উপরের ফাংশন, উপরের ফাংশন ইউ, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এর ডেরিভেটিভ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর ডেরিভেটিভ। এক্স স্কোয়ার পাওয়ার রুল, টু সামনে আসতেছে, টু মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ হচ্ছে টু এক্স প্লাস ওয়ান, ওয়ান এর ডেরিভেটিভ হচ্ছে জিরো, যেহেতু এটা কনস্ট্যান্ট সুতরাং এটা ডেরিভেটিভ হচ্ছে জিরো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর ডেরিভেটিভ হচ্ছে অনলি টু এক্স। ওকে, তাহলে কি করলাম আমরা, বটম যেমন আছে তেমনই বসে গেল টপের ডেরিভেটিভ, বটম যা আছে ফাইভ এক্স মাইনাস থ্রি বসে গেল টপের ডেরিভেটিভ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ হচ্ছে টু এক্স, ওয়ান এর ডেরিভেটিভ জিরো, টু এক্স প্লাস জিরো অর্থাৎ টু এক্স। ওকে, দেন মাইনাস, এবার টপ, ইউ যেমন আছে তেমন বসে যাবে, টপ যা আছে তাই বসে যাবে, টপ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বসে যাবে, টপ এক্স স্কোয়ার প্লাস ওয়ান যা আছে তাই বসে গেল, ইনটু ডেরিভেটিভ অফ বটম, এখন বটমের ডেরিভেটিভ হবে অর্থাৎ ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি ডেরিভেটিভ হবে, টপ যা আছে তাই বসে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বসে গেল, এবং নিচের অংশের ডেরিভেটিভ হবে ফাইভ এক্স মাইনাস থ্রি ডেরিভেটিভ। ফাইভ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ফাইভ, লিনিয়ার ফাংশন রুল, ডিডিএক্স অফ সি এক্স ইকুয়াল টু সি, তাহলে ডিডিএক্স অফ ফাইভ এক্স ইকুয়াল টু ফাইভ, শুধু বসবে ফাইভ, আর থ্রির ডেরিভেটিভ হচ্ছে জিরো, যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু ডেরিভেটিভ হচ্ছে জিরো, তাহলে ফাইভ এক্স মাইনাস থ্রি ডেরিভেটিভ হচ্ছে অনলি ফাইভ ডিভাইডেড বাই বটম স্কয়ার বি স্কয়ার। তাহলে এখানে আছে বটম ফাইভ এক্স মাইনাস থ্রি, তাহলে নিচে বসবে ফাইভ এক্স মাইনাস থ্রি স্কয়ার। ডেরিভেটিভ বেসিক্যালি হয়ে গেছে, এরপর শুধু আমরা ক্যালকুলেশন করব। আবার লক্ষ্য করি,
যে যদি দুটো ফাংশন ভাগ আকারে থাকে তাহলে আমরা কোশ্চেন্ট রুল প্রয়োগ করে থাকি। এক্ষেত্রে কোশ্চেন্ট রুল হচ্ছে যে যে নিচের ফাংশন যেমন আছে এমন করে বসে যাবে, 5x মাইনাস 3 নিচের ফাংশন যা আছে তাই বসে যাবে, ইনটু ডেরিভেটিভ অফ টপ উপরের ফাংশনের ডেরিভেটিভ হবে এক্স স্কোয়ার প্লাস 1। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আমরা জানি পাওয়ার রুল অনুযায়ী 2x, 1 এর ডেরিভেটিভ 0, সো 2x নিচের ফাংশন ইনটু ডেরিভেটিভ অফ উপরের ফাংশন, নিচের ফাংশন ডেরিভেটিভ অফ উপরের ফাংশন মাইনাস, তাহলে মাইনাস দেন উপরের ফাংশন ডেরিভেটিভ অফ নিচের ফাংশন, তাহলে উপরের ফাংশন মাইনাস উপরের ফাংশন এক্স স্কোয়ার প্লাস 1 যা আছে তাই বসে গেল, এবং নিচের ফাংশনের ডেরিভেটিভ 5x মাইনাস 3, 5x এর ডেরিভেটিভ হচ্ছে 5, 3 ডেরিভেটিভ হচ্ছে 0, তার মানে হচ্ছে 5x মাইনাস 3 ডেরিভেটিভ হচ্ছে শুধু 5। ওকে, আর নিচের ফাংশন যা আছে তা বসবে তার উপরে হবে একটি স্কয়ার, তাহলে 5x মাইনাস 3 হয়ে গেল স্কয়ার, ডেরিভেটিভ হয়ে গেল। এবার আমরা ক্যালকুলেশন করি। তাহলে আমরা কি পেলাম, 5x ইনটু 2x, এটার সাথে এটা গুণ করব, হলো 10x স্কয়ার মাইনাস 3 ইনটু 2x, 3 ইনটু 2x 6x মাইনাস x স্কয়ার ইনটু 5, তাহলে মাইনাস 5x স্কয়ার প্লাসে মাইনাসে হয়ে গেল মাইনাস 5 ইনটু 1 ইকুয়াল টু মাইনাস 5। ওকে, দেন 5x মাইনাস 3 হোল স্কয়ার, এবার 10x স্কয়ার প্লাস 10x স্কয়ার মাইনাস 5x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 5x স্কয়ার মাইনাস 6x মাইনাস 5 ডিভাইডেড বাই 5x মাইনাস 3 হোল স্কয়ার হয়ে গেল আমাদের ডেরিভেটিভ। তাহলে কোশ্চেন রুল অনুযায়ী আমরা কি বলেছি, কোশ্চেন রুল তখনই প্রয়োগ করব যদি দুটো ফাংশন ভাগ আকারে থাকে, তাহলে কি হবে, উপরে বসবে নিচের ফাংশন উপরের ফাংশনের ডেরিভেটিভ মাইনাস উপরের ফাংশন নিচের ফাংশনের ডেরিভেটিভ ডিভাইডেড বাই নিচের ফাংশনের স্কয়ার, নিচের ফাংশন যেমন আছে এমন বসবে উপরের ফাংশনের ডেরিভেটিভ মাইনাস উপরের ফাংশন যেমন আছে তেমন বসবে নিচের ফাংশনের ডেরিভেটিভ ডিভাইডেড বাই নিচের ফাংশনের স্কয়ার। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমরা বেশ কিছু প্রবলেম দিয়েছি, এই প্রবলেমগুলো তোমরা প্রোডাক্ট রুল এর সাহায্যে করবে যখনই দুটো ফাংশন গুণ আকারে থাকবে, দুটো ফাংশন গুণ আকারে থাকলেই আমরা প্রোডাক্ট রুল প্রয়োগ করব। তাহলে প্রোডাক্ট রুল অনুযায়ী আমরা কি জানি, প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ প্লাস দ্বিতীয় ফাংশন প্রথম ফাংশনের ডেরিভেটিভ, তাহলে খুবই সহজ কথা যে দুটো ফাংশন যখনই গুণ আকারে থাকবে প্রথম ফাংশন যেমন আসছে এমন বসিয়ে দিব দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ করব, প্লাস দ্বিতীয় ফাংশন যেমন আছে এমন বসিয়ে দেব প্রথম ফাংশনের ডেরিভেটিভ করব। সবগুলো প্রবলেম নিয়ে হচ্ছে প্রোডাক্ট রুলের সাহায্যে তোমরা সলভ করবে। যেমন 15 নম্বর প্রবলেম যদি দেখি, y ইকুয়াল টু রুট এক্স মাইনাস 1, এটি একটি ফাংশন এটা একটি ফাংশন, এটা করার জন্য প্রথম রুট উঠাই ফেলতে হবে, অর্থাৎ এখানে হবে এক্স টু দি পাওয়ার হাফ আর এখানে হবে এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, তারপর প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ প্লাস দ্বিতীয় ফাংশন প্রথম ফাংশনের ডেরিভেটিভ। ওকে, এখানে আমরা আরো কিছু প্রবলেম দিয়েছি যা হচ্ছে কোশ্চেন্ট রুল প্রয়োগ করার মাধ্যমে তোমরা ডেরিভেটিভ করবে যখনই দুটো ফাংশন ভাগ আকারে থাকবে, উপরে একটি ফাংশন নিচে একটি ফাংশন, উপরে একটি ফাংশন নিচে একটি ফাংশন, এই সবগুলোতে উপরে একটি ফাংশন আছে নিচে একটি ফাংশন আছে, যখনই উপরে একটি ফাংশন আর নিচে একটি ফাংশন থাকবে তখনই আমরা কোশ্চেন্ট রুল প্রয়োগ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ডিফারেন্সিয়েশনের আজকে ছিল আমাদের তৃতীয় লেকচার, এর আগে আমরা দুটো লেকচার ডিফারেন্সিয়েশনের উপর দিয়েছি, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের উপর আমরা একটি সিরিজ লেকচার কন্টিনিউ করছি। যারা আগের দুটো লেকচার দেখোনি, এই লেকচার দেখার আগেই তোমরা পূর্বের দুটো লেকচার দেখবে, তাহলে ডিফারেন্সিয়েশনের মৌলিক ধারণাটা তোমাদের তৈরি হবে
তারপর প্রোডাক্ট রুল এবং কোশেন্ট রুল তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। আমরা ডিফারেন্সিয়েশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি রুল আজকে আলোচনা করেছি, প্রোডাক্ট রুল এবং কোশেন্ট রুল। আশা করি তোমরা প্রোডাক্ট রুল এবং কোশেন্ট রুল সম্পর্কে একটি পূর্ণ ধারণা পেয়েছো। পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে ডিফারেন্সিয়েশনের অন্যান্য রুলগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অল দ্য বেস্ট।